আবার সেই পিটার ডি হ্যাস প্রসঙ্গ, পিটার ডি হ্যাস প্রসঙ্গ। পিটার ডি হ্যাস বাংলাদেশে আলোচিত কূটনীতিক, তিনি আমেরিকার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত। ভদ্রলোক এর আগে অনেক দেশে গিয়েছেন, এই বছরই, চলতি বছরই যদি বলি, 10 মাসে না হলেও আরও 2-4-10 বার তিনি বিভিন্ন ট্যুর করেছেন। সিঙ্গাপুর গিয়েছেন, তার নিজ দেশে আমেরিকা গিয়েছেন, আরও আরও টুকটাকে দেখছি ইন্ডিয়া গিয়েছেন। হ্যাঁ, তো সেগুলো অত আকারে অত আলোচনাও হয়নি, সোশ্যাল মিডিয়াও হুড়স্থুল ফেলেনি, মেন স্ট্রিম মিডিয়া, টেলিভিশন বলি, টেলিভিশন অনলাইনগুলো বলি, হার্ডলাইন পত্রিকা বলি, তারা এক একবারে সাজিয়ে গুছিয়ে তাকে ওয়াশিংটন পাঠিয়ে দিয়েছে এবং ওয়াশিংটন ঘুরিয়ে টুরিয়ে এনে মানে এমন একটা অবস্থা, উনি এমন এই নির্দেশনা আনতে গিয়েছেন, এসে এই উল্টে দিবেন, সেই উল্টে দিবেন, এরকম একটা ভাবসাব প্রচার প্রচারণা হয়েছে। এই ঢেউ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছেছে। একজন রাষ্ট্রদূত সিম্পলি তিনি কোথাও গিয়েছেন, যদিও সাংবাদিকদের কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত ঢেউটা লেগেছে, তো নর্মালি গিয়েছেন তিনি এবং তার প্রোটোকল অনুযায়ী তিনি সেই যে দেশের দায়িত্বে থাকেন সেই দেশকে জানিয়ে গিয়েছেন। কিন্তু এটা নিউজ, সাংঘাতিক আকারের নিউজ, এবং এই নিউজ কাল রাত থেকে চলছে, যখন থেকে যা জানি হয়েছে যে প্রথম তো খবর ছড়ালো আমেরিকা গেছেন, আমরা যদিও আজ দুপুরে আপনাদেরকে নিশ্চিত করেছি যে তিনি আমেরিকা যাননি, তিনি শ্রীলঙ্কা গিয়েছেন, এটা পরে প্রথম আলো বলছে। যাই হোক, রিপোর্টটিতে বলা হচ্ছে যে পিটার হাস কোথায় গেছে তা সরকার জানে, পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সেটা সরকার জানে, তবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাংলাদেশের বাইরে অবস্থানের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন। সেহেলি সাবরিন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সেটা অবগত সরকার, তবে কোথায় গেছেন সেটা প্রকাশ করা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতেরাও যখন স্টেশন ত্যাগ করেন তখন যে দেশে কাজ করেন সেখানে জানান, এটা সিস্টেম। পিটার হাস কোথায় গেছেন তা জানতে সেহেলি সাবরিন যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো গেছেন। আমরা আজকে দুপুরে আপনাদেরকে এটা নিশ্চিত করেছি, ঢাকা থেকে তিনি শ্রীলঙ্কা গেছেন, এইটুকু আমরা নিশ্চিত করেছি, এবং তিনি 19 তারিখ ফিরে আসবেন, এটাও আমরা আপনাদেরকে জানিয়েছি যে 19 তারিখ ফিরে আসবেন। তো আমরা বলেছিলাম, আমাদের কাছে একটু তথ্যগত ভুল ছিল যে তিনি কি স্পেশাল ফ্লাইটে গেছেন, তিনি স্পেশাল ফ্লাইটে যাননি, তিনি নর্মাল ফ্লাইটে গেছেন। আমরা আপনাদেরকে ছবি দেখিয়েছি যে তিনি এবং খুব সাধারণ ক্যাটাগরিতে তিনি ইকোনমি ক্লাসের টিকিট কেটে ইকোনমি ক্লাসের যাত্রীদের সঙ্গে সেখানে তিনি একটা মাস্ক পরা ছিলেন, সেই ইকোনমি ক্লাসে করে গেছেন। তিনি বিজনেস ক্লাসের বিলাসিতা তিনি গ্রহণ করেন, মানে বিজনেস ক্লাসের বিলাসিতা তার মধ্যে দেখা যায়নি। তো পিটার ডি হ্যাস প্রসঙ্গ বাংলাদেশে এখনকার এই বাস্তবতায়, এই নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়েছে এবং এই তফসিলের পরদিনই তিনি উড়াল দিয়েছেন, এইটা অনেকের কাছেই নানান রকম আগ্রহ উৎসুকের তৈরি করেছে যে ঘটনা কি পিটার ডি হ্যাস, এবং যখন যে লাগানো হয়েছে সাথে ওই ভুয়া খবরটা যে তিনি ওয়াশিংটন যাচ্ছেন, তখন যে তাহলে কি মানে তফসিল জড়িত হয়ে গেল, তাহলে এবার আমেরিকা কি করবে, আমেরিকা এরকম একটা ব্যাপার অবশ্য সব জায়গায় আলোচিত আছে সব মহলেই যে এবার আমেরিকা কি করবে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ওই স্যাংশনের ভয় এটা জুজুর ভয়, স্যাংশনের ভয় জুজুর ভয় হিসাবে তিনি এটা গুরুত্ব দিতে চাচ্ছেন না, তবে সবার মধ্যে একটা শঙ্কা আছে যে আমেরিকা কী করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।